প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একমাত্র ইভিএমেই সুষ্ঠু ভোট সম্ভব, এতে জাল ভোটের সুযোগ নেই। গোপীবাগে সংঘর্ষের সময় পুলিশ কর্মকর্তার মন্তব্যের বিষয়ে তিনি বলেন, নিজেদের পার্টি বলতে পুলিশ কর্মকর্তা নিজেদের বাহিনীকেই বুঝিয়েছেন। এদিকে ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ইভিএমে ভোট জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করার সুযোগ আছে। গ্যারান্টি দেন, ইভিএমে ভোট হবে শতভাগ সুষ্ঠু, বলেন 1% কারচুপিরও সুযোগ নেই। ইভিএম প্রদর্শনী কার্যক্রম দেখতে রাজধানীর বেইলি রোড এলাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় কথা বলেন তিনি ভোটারদের সাথে। সিসি আবারও দাবি করেন, জাল ভোট, ব্যালট ছিনতাই রোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে ইভিএমে, এতে কোনো দলের আপত্তি থাকবে না। মারামারি মানে দুই দলেরই, তা তারা যদি ক্রিমিনাল অফেন্স হয় থানায় কেস করবে, থানায় কেস করলে তারা ব্যবস্থা নেবে, ক্রিমিনাল অফেন্স হলে তো আমরা ইমিডিয়েটলি কিছু করতে পারি না। আমাদের দল মানে আমাদের পার্টি, পার্টি বলছে ইংরেজিতে, পুলিশের সাথে যে লোকজন থাকে তাদেরকে পার্টি বলে, তাদের পার্টি মানে তাদের দল, তাদের লোকজন, তাদের পুলিশ, শুধু পুলিশের বক্তব্য, পুলিশের পার্টি বোঝাচ্ছে, দলের পার্টি বোঝায়নি। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে, এই ইভিএমের মাধ্যমেই। আগে ভোট দিতে পারতো না, আগে ইসছিল ওই জাল ভোটের ইসছিল, সম্ভাবনা ছিল, ব্যালট পেপার ছিনতাইয়ের সুযোগ ছিল, এখন এর মধ্যে থাকবে না। এদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠক করেন কমিশনাররা, পরে ইসি সচিব কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ঢাকা উত্তর ও দক্ষিণ নির্বাচনী প্রচার পরিচালনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। 100% গ্যারান্টি ইভিএমে জালিয়াতি করার 1% না, 0.00001% এর কোনো সুবিধা নাই, জালিয়াতি করার কোনো সুযোগ নাই। ইন্ডিয়ার ক্ষেত্রে আপনারা যেটা বলেন বারেবারে ভিভিপ্যাট, সেটা হলো কাগজ সংরক্ষণ থাকে, আর আমাদের তো ওখানে ডিজিটালি সংরক্ষণ করা আছে। যদি কেউ এটা যদি মনে কোর্টে মামলা করে বা কেউ যদি ইয়ে করে, তাহলে তো এটা আমরা দেখাতে পারবো সেখানে যে কয়টা ভোট কোন দিকে পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডকুমেন্ট আছে। ঢাকা 2 সিটির যেসব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আছে তা সচল রাখতে রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জানান আগামী 7 ফেব্রুয়ারি কমিশন সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।